সাতজন ক্রোশিয়ান ফুটবলারের চোখ ফাঁকি দিয়ে দুর্দান্ত একটি গোল করে ইতিহাস রচনা করল নেইমার। কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজকে মুখোমুখি হয় ব্রাজিল ও ক্রোশিয়া। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত 9টায়। এই ম্যাচ খেলার প্রথম ও দ্বিতীয় অর্ধ পর্যন্ত গোল শূন্য ছিল দুদলই। খেলার প্রথম অর্ধে দুইবার গোলের সুযোগ পেয়ে মিস করেছেন নেইমার ও ভিনিজিয়ার্স। প্রথম ও দ্বিতীয় অর্ধে 90 মিনিট মিলে কোনো দলই গোল করতে পারেনি। শেষে এক্সট্রা টাইম হিসেবে 30 মিনিট সময় দেওয়া হয় দুদলকেই। পরবর্তীতে 106তম মিনিটের মাথায় 7 জন ফিল্ডারের চোখ ফাঁকি দিয়ে দুর্দান্ত একটি গোল করে বসেছেন নেইমার। নেইমারের দুর্দান্ত গোলে জয়ের স্বপ্ন দেখতে পায় ব্রাজিল। তার কিছুক্ষণ পরে আবারও একটি গোল শোধ দিয়েছে ক্রোশিয়া। এখন পর্যন্ত 1-1 গোলের সমতায় রয়েছে ক্রোশিয়া ও ব্রাজিলের ম্যাচটি। আজকের ম্যাচে যে দলে জয়লাভ করুক না কেন, সে দলই সরাসরি সেমিফাইনালে অংশগ্রহণ করবে। অপর প্রান্তে যে দলে আজকে হারবে, সে দলে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়তে হবে। ধন্যবাদ দর্শক, পুরোটা সময় ধরে আমাদের সঙ্গে।